গাবিপতি তো মামা 20,000 করে কমেছে বাজার, ঈদের পর গাবিপতি 50,000 করে বাড়বে। এখন যারা গাবি কিনবে ইনশাআল্লাহ তারা যদি ঈদের পর ওই গাবিগুলো বিজনেসম্যান যারা আমাদের থেকে পাইকারি নেবে তারাও যদি সংগ্রহ করে নিয়ে যায় বিক্রি করার জন্য রেখে দেয়, ঈদ পর বিক্রি করলে খরচ বরচ বাদ দিয়ে মনে করেন 20-30,000 করে লাভ হবে। নিজে খামারে সরজমিনে আসলেই বেটার। এসে দেখবে আসলে বড় গাবিগুলো তো মামা ক্যামেরাতে মাপ করা যায় না। জি জি, সরজমিনে আসলে উনি চারটা ধার বাট দেখলো এবং আমার খামারের কোনো রিপোর্ট নেই, কখনো কোনো রিপোর্ট নেই যে আমার গরু কোনো অসুস্থ গরু আমি কোনো কাস্টমারে দিয়েছি বা দুধে কম বেশি হয়েছে। কথার কাজে মিল থাকলে ইনশাল্লাহ সারা জীবন বিজনেস করে খেতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 8 জুন 2023 রোজ বৃহস্পতিবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি নির্মাওয়া ডেইরি ফার্মে। আর এই নির্মাওয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড় উপজেলার ভবানীপুর গ্রামে। বিশেষ করে যারা হয়তো অনলাইনের ভিডিও দেখেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা হয়তো এই নির্মাওয়া ডেইরি ফার্মের মালিককে আপনারা ভালো করেই চেনেন। দীর্ঘ বছর ধরে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে গাভীর ব্যবসা পরিচালনা করে আসছেন। তো আজকে আমরা কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুনভাবে ওনার পরিচয় করিয়ে দিব এবং ওনার কালেকশন করা যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো এবং এখান থেকে আপনারা কিভাবে গাভি সংগ্রহ করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা নির্মাওয়া ডেইরি ফার্মের মালিক নাইমের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায়, দর্শক ভাই বোনদের দয়ায় যথেষ্ট পরিমাণে ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শকরা তো কম বেশি আপনাকে চেনে। জি জি, অবশ্যই চেনে। তারপরে আমি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম ইমন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রাম, নির্মাওয়া ডেইরি ফার্মের মালিক আমি। মূলত গাভীর ব্যবসা? জি, মূলত গাভী গরুর ব্যবসা করি। বকনা নাই তো? না, বকনা ছিল আগে, এখন আর বকনা সংগ্রহ করি না, মূলত এখন গাভী গরু শুধু থাকে। টোটালি গাভী গরু? গাভী গরু। কি কি জাতের গাভী কালেকশন করেন? আমার কাছে হলস্টিয়ান, ফিজিয়ান, অরিজিনাল বাঘাবাড়ি, মিলবিটার জার্সি, ইন্ডিয়ান জার্সি এগুলোই থাকে। আচ্ছা, বেচা কিনা কিভাবে? বেচা কিনা অনলাইনের মাধ্যমে, আমার মনে করেন যে খামারে এসে কাস্টমার ভাইরা দেখে শুনে যাচাই বাছাই করে নেয় এবং মনে করেন যে অনলাইনে দেখতেছে এমনি ফোনের মাধ্যমেও বুকিং করতেছে, করে আমি নিজ দায়িত্বে পরিবহনে উঠায় পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, কিন্তু ভাড়া তো বোধ হয় যিনি কিনবে, যিনি কিনবে ভাড়া সেই দিবে আর কি। মোটামুটি এখন বর্তমানে বাজার অনুযায়ী গাভীর দাম কেমন আছে? গাভী প্রতি তো মামা 20,000 করে কমেছে বাজার। ঈদের পরে গাভীর বাজার প্রচুর, মানে ঈদের পরে কোরবানির চাহিদাটা বেশি, মানে ঈদের পরে গাভী প্রতি 50,000 করে বাড়বে। এখন যারা গাভী কিনবে ইনশাল্লাহ তারা যদি ঈদের পরে ওই গাভীগুলো বিজনেসম্যান যারা আমাদের থেকে পাইকারি নেবে তারাও যদি সংগ্রহ করে নিয়ে যায় বিক্রি করার জন্য রেখে দেয়, ঈদ পর বিক্রি করলে খরচ বরচ বাদ দিয়ে মনে করেন 20-30,000 করে লাভ হবে। তো এখন আপনারা যে গাভীগুলো হয়তো বিক্রি করছেন, জি জি, সবগুলো বাচ্চা সহ না প্রেগন্যান্ট? সবগুলোই বাচ্চা সহ। মামা সবগুলো বাচ্চা সহ? জি জি, গাভী তো আছে অনেক, আমি মনে করেন যে 5টা গাভী দেখাবো আর কি। এটা তো একটা স্যাম্পল, 100 বার কি আমরা ভিডিও দিয়ে থাকি দর্শকদের। আমিও সবসময় বলি যে আসলে আমাদের প্রত্যেকটা ভিডিও একটা প্রচার মাধ্যম। জি মামা, যে এখানে আপনারা এই যে ফার্মের আগে আসা হয়নি আজকে আসলাম, এখান থেকে মোটামুটি তাও তো 10-15টা এই পাশ ওপাশ যে বোধহয় গাভি আছে। জি জি জি, দর্শকরা হয়তো যারা সরাসরি আসবে তারা কিন্তু আসলে বুঝতে পারবে। অবশ্যই অবশ্যই। আর আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল বা ইমো নাম্বার? হ্যাঁ, আমার নিজস্ব নাম্বার আছে, সেলফোন নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। নাম্বারটা যদি বলে দিতেন? 01771794006, ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। একটাই নাম্বার? একটাই নাম্বার। চলেন তাহলে মামা, আমরা শুরুতেই 1 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের যে গাভিটা দেখতেছি বাচ্চা সহ, এই গাভিটা কি জাতের? মামা এটা অরিজিনাল পিওর হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স দুইটা ছিল, চারটা হচ্ছে, এখনো হয় নাই চার দাঁত। আচ্ছা, সম্পূর্ণ পরিপূর্ণ চার দাঁত এখনো হয় নাই। বাচ্চা কয় নাম্বার? মামা বাচ্চা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? জি মামা। আচ্ছা, কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চা? বাচ্চার বয়স আজ 20 দিন। 20 দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে। আচ্ছা, গাভীর প্রথম বাচ্চা? জি মামা। এখন এই অবস্থায় যদি বাচ্চার বয়স পরিপূর্ণ মোটামুটি হয়ে গেছে যেহেতু, দুধের পরিমাণ কেমন আসতেছে? এই গাভীটার থেকে জিনিয়ন 20 লিটার দুধের গ্যারান্টি, সকালবেলা 13 লিটার এক টানে দহন করে দেখা দেওয়া যাবে। আচ্ছা, খুঁটটু সব ক্লিয়ার? জি জি, একদম পার খোড়া একদম সব এ টু জেড সুস্থ সবল গাভী। আচ্ছা, দুধ আসবে তাহলে দুই বেলা দিয়ে 20 লিটার? মামা
20 লিটার জি মামা আচ্ছা বাট তলা সব ক্লিয়ার আছে হ্যাঁ বাট জরায়ু 100% গ্যারান্টি এক বিন্দু পরিমাণেরও খুদ নেই আচ্ছা এখন চারটা বাট স্কয়ার দেখেন মামা একদম স্কয়ার বাট আচ্ছা এখন এই অবস্থায় কোন ক্রেতা ভাইরা যদি পছন্দ করে নিতে চায় এই গাবিটার দামটা কত পড়বে মামা এই গাবিটার দাম রাখা যাবে 2,45,000 2,45,000 জি মামা আচ্ছা আজকের পর্বে মনে হয় সবগুলো বড় গাবি আপনার জি মামা বড় গাবি আচ্ছা দর্শকদের হয়তো ছোট গাবি দেখাতে পারলাম না প্রথম দিনেই সবগুলো বড় গাবি দিয়ে শুরু করলাম দাম চাচ্ছেন 2,45,000 যতসমূহ কিছু আলোচনার সুযোগ আছে একদমই তো আর হয় না এবং গাবি বাচ্চা উভয় সুস্থ সবল জি সুস্থ সবল আচ্ছা তো মামা চলেন তাহলে পরের যে গাবিটা রয়েছে সে গাবিটা আমাদের দর্শকদের দেখাবেন দুই নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের খুব সুন্দর একটা বাচ্চা সহ গাবি দেখতেছি বিগ বডির জি মামা মামা এই গাবিটা কি জাতের মামা এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জি মামা আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে মামা এটা দাঁত বয়স মাত্র দুইটা হইছে দেখেন ওভার এত বড় গাবি দুই দাঁত জি মামা মামা আসলে কি দুই দাঁত না চার দাঁত দেখি তো অরিজিনালি দুই দেখাই দেন একটু দেখি অনেকটা বড় গাবি কিন্তু দেখেন জিনিয়ন দুইটা দাঁত দুইটা না জি মামা এই যে বড় দুইটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ কিন্তু গাবির যে ক্যাটাগরি অনেক বিগ বডির মনে হচ্ছে হয়তো চার দাঁত ছয় দাঁত হয়ে গেছে জি 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 আচ্ছা মানে বকনা গাবি মামা এই গাবিটার মায়ের দুধের রেকর্ডও ভালো এবং এরও দুধটা ভালো না আছে সাথে কি বাচ্চা এটা ষাঁড় বাচ্চা মামা ষাঁড় বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চার বয়স 16 দিন 16 দিন জি মামা পরিপূর্ণ দুধ চলে আসছে জি পরিপূর্ণ দুধ চলে আসছে এসব বাচ্চাগুলো কেটে যাওয়ার কোনো ভয় নাই রিস্ক নেই আচ্ছা সুস্থ সবল আছে একদম সুস্থ সবল মা বাচ্চা দুটোই সুস্থ দুধের পরিমাণ কেমন আসতে পারে মামা দুধের পরিমাণ এই গাবির থেকে 20 লিটার দুধের গ্যারান্টি 20 লিটার জি আচ্ছা বাটটা সব ক্লিয়ার বাট জরায়ু একদম গ্যারান্টি মামা আচ্ছা এখন এই অবস্থায় যদি বিক্রি করেন দুই নাম্বার সিরিয়ালের এই গাবিটার দামটা কত চাওয়া মামা এই গাবিটার দাম চাওয়া 2,40,000 2,40,000 জি মামা আচ্ছা 2,40,000 টাকা চাওয়া দাম জি মামা আর দরদামের সুযোগ রাখছেন জি মামা হালকা কিছু যৎসামান্য সুযোগ আছে যেহেতু কাস্টমার ভাইরা দরদামের সুযোগ আমি আহামরি সুযোগ দিয়ে গরু বিক্রি করি না মানে 2-4-5,000 টাকা এদিক সেদিক করি আচ্ছা মানে সেইভাবে যতটুকু প্রফিট রাখা দরকার ততটুকু রেখেই বলে দেই আচ্ছা আচ্ছা তো চলেন তাহলে পরের যে গাবিটা রয়েছে আমরা সেই গাবিটা দর্শক জি মামা দেখেন তিন নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাবি দেখতেছি বড় সরো মামা এই গাবিটা কি জাতের মামা এই গাবিটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান এটাও অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান জি মামা আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স 4টা হইছে এটা 4 দাঁত জি মামা দ্বিতীয় ল্যাকটেশন আচ্ছা দুই নাম্বার বাচ্চা জি মামা সাথে এটা কি বাচ্চা ষাঁড় বাচ্চা দেখেন কত সুন্দর ভালো করে ওদের বাচ্চা বিগ বিগ বাচ্চা একদম ষাঁড় বাচ্চা জি মামা বয়স কেমন হইছে বাচ্চা বাচ্চার বয়স 5 দিন মামা 5 দিন জি মামা লাভে কাঁচাই আছে এখনো না আচ্ছা কিন্তু বাচ্চাটা অনেকটা পরিপুষ্টভাবে বেড়ে উঠেছে যে কেউ দেখলে ভাববে যে 15-16 দিন বয়স আচ্ছা তো এখন এই অবস্থায় যেহেতু গাবি 4 দাঁত বয়স সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি জি আর বাচ্চার বয়সও খুব বেশি দিন হয় নাই জি মামা দুধের পরিমাণ কেমন ধারণা করতেছেন এই গাবিটার প্রথম রাউন্ডে 20 লিটার দুধ হইছে এবার দুধ বেশি আসবে অলরেডি 17-18 নেমে গেছে মানে 23-24 লিটার দুধ আসবে 23 থেকে 24 লিটার জি মামা বাটতলা একদম ক্লিয়ার একদম চামচোচা পাতলা এবং বাটতলা জরায়ু গ্যারান্টি আচ্ছা আর খুব স্বাদ না মা বোনেরা যে কেউ দহন করতে পারবে আচ্ছা এখন এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাইরা পছন্দ করে নিতে চায় তিন নাম্বার সিরিয়ালে বড় সরো বাচ্চা সহ এই গাবিটার দামটা কত চাচ্ছেন এই গাবিটার চাওয়া দাম হচ্ছে 2,60,000 টাকা 2,60,000 জি মামা আচ্ছা 2,60,000 টাকা চাওয়া দাম জি জি আলোচনা তো অবশ্যই সুযোগ আছে আলোচনার যৎসামান্য কিছু সুযোগ আছে আহামরি 10-20,000 সেরকম সুযোগ নাই মামা আচ্ছা আর জাত মানে মোটামুটি কেমন হবে গাবিগুলো খুবই ভালো মামা যে কয়টা পাঁচটা গাবি দেখাবো জাতের দিক দিয়ে চ্যালেঞ্জ পাবনা জেলা আচ্ছা জাতের দিক দিয়ে না দর্শকরা তো এখন ওই জাতমান ভালো না হলে দেখা যায় তারা সংগ্রহ করতে চায় না এবং তারা কিন্তু অনেকটা জাতমান চিনে গেছে দর্শকরা তো অবশ্যই জাতমান চিনে গেছে আচ্ছা তাহলে দাম চাইলেন 2,60,000 টাকা জি মামা আচ্ছা চলেন তাহলে দর্শকদের পরের যে গাবিটা রয়েছে সেই গাবিটা আমরা দেখি দর্শক আমরা এই মুহূর্তে 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা সহ অনেক সুন্দর একটা গাবি দেখতেছি বিগ বডির মামা এই গাবিটা কি জাতের মামা এটা তো অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান একদম রানী শঙ্কর গাবি আর কি আচ্ছা ভালোবেসে অনেকে রানী শঙ্কর বলে থাকে জি জি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স দুইটা হইছে মামা দুই দাঁত জি মামা একদম মানে মুখের সামনে থেকে শুরু করে এক দেখেন মুখটা কত ছোট কাতলা মাছ আছে কাতলা মাছের মতো কিন্তু একদম মুখটা ছোট বাচ্চাটা খুব ভালো বাচ্চা হইছে কি বাচ্চা ষাঁড় বাচ্চা মামা ষাঁড় বাচ্চা জি মামা তাদের লাভই আছে এখন বয়স কেমন হইছে বাচ্চার বাচ্চার বয়স এক সপ্তাহ হচ্ছে এক সপ্তাহ জি মামা মানে ভবিষ্যতের আরেকটা গাবি এবং মা মেয়ে দুজনই মাশাআল্লাহ অনেক সুন্দর জি 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 আচ্ছা দাঁত কয়টা মামা দুই দাঁত হইছে মামা দুই দাঁত প্রথম বাচ্চা জি আর এখন এই অবস্থায় মোটামুটি বাট তলাগুলো সব ক্লিয়ার আছে জি মামা বাট জরায়ু একদম 100% শিওর ক্লিয়ার মাঝার গেটআপটা মোটামুটি ভারী আছে দেখেন একদম গাবি গরু যা যা লাগে
এর ভিতর তাই তাই আছে, কোনো কিছুর কম নাই। দুধের পরিমাণ কেমন থাকতে পারে? দুধের পরিমাণ মামা এই সব গাভিগুলোর প্রথম রাউন্ডেই 23-24 লিটার দুধ আসবে, অলরেডি 18 লিটার দুধ নামছে মামা। আচ্ছা, মানে 23-24 আশা করা যায়? জি মামা, 18 চলে আসছে তো? 18 অলরেডি চলে আসছে। এখন যে কোনো প্রান্তের থেকে দর্শক ভাই বোনরা আসলে 18 লিটার আমি দেখাই দেব। তো মামা, 4 নম্বর সিরিয়ালে বিগ বডির সুন্দর এই গাভিটার দামটা কেমন চাচ্ছেন? মামা, এই গাভিটার দাম চ 2,75,000। 2,75,000? জি মামা। আচ্ছা, 2,75,000 টাকা চাওয়া দাম? জি মামা। আলোচনার সুযোগ রাখছেন? যত সামান্য কিছু সুযোগ আছে মামা, এটাতে আহামরি সুযোগ নেই। অনেক টাকা কিনা মানে সীমিত কিছু লাভ রেখে বলছি। আচ্ছা আচ্ছা, কিনাই বেশি আপনার? জি মামা, যেটা যেমন কিনা সেরকমই তো বলতে হবে। আচ্ছা আচ্ছা, না তা অবশ্যই, আর লাভের জন্যই তো ব্যবসা। জি মামা, সেখানে লস দিতে আসলে, লাভ লস না থাকলে তো বিজনেসটা হালাল হলো না। লসও যাবে, লাভও হবে, ক্যাশ বাঁচবে, এটাই তো বিজনেস। আচ্ছা, আর দেখা যায় এই গাভিগুলো, গাভিটার মামা চাম চুচে একদম পাতলা পিওর। আচ্ছা, কোলেস্টিয়ান মা বোনেরা অনেকেই বাড়িতে দহন করে, তারা দহন করতে পারবে? একদম অনেক সুন্দর, যে কেউ দহন করতে পারবে। আচ্ছা তো মামা, চলেন শেষ মুহূর্তে আপনার আরেকটা গাবি রয়েছে, সেই গাবিটা আমরা দর্শকদের দেখাই। জি মামা, দেখুন মামা, পরিশেষে আমরা 5 নম্বর সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি, সাদা কালো রঙের। এই গাবিটা কি জাতের মামা? এটা পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি। মানে আমার বাবারা যখন বিজনেস করতো সেই মডেলের হলস্টিয়ান। এই গরুগুলো রোগ বালাই কম এবং দুধের পরিমাণটা খুবই ভালো। 5টা যে গাভি দেখালাম মামা, 5টা গাভি কেউ কাউকে ছাড়া না। একদম মাজাটা দেখুন উষার, জাতমান খুবই ভালো। বারতলাগুলো ক্লিয়ার? জি, বারতলাগুলো ক্লিয়ার। মানুষ তো মামা বোঝে না, বুঝছেন? মানুষ খালি সস্তা খোঁজে, বুঝছেন? সস্তার যে অবস্থা তা তো বোঝে না। ভালো কিছু নিতে হলে ভালো দামেই কিনতে হবে। না, সেটা অবশ্যই, কারণ হলো এখন ডেয়ারিতে যে অবস্থা, সারা বাংলাদেশের মানুষই কিন্তু ডেয়ারির পিছনে ঝুঁকছে, সরাই দিবেন গাভিটা। তো সেক্ষেত্রে যদি ভালো মানের গাভি জাতমান করা যায়, অবশ্যই সে কখনো ঠকবে না, তার খামারে লাভ আসবে। আর যে সকল আমার দর্শক মণ্ডলী যারা একদমই পানির দামে গাভি খোঁজেন, আমি তাদেরকে বলবো যে আসলে আমরাও অনেক সময় দেখা যায় হাট থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু পানির দামে গাভি বা সস্তা দামে গাভি দেখায়। আমার বিজনেসে আমি হাটে গরু বিক্রিও করি না, হাটের থেকে সংগ্রহও করি না। এই যে 5টা গাভি দেখালাম, মানুষ যদি কোনো ভাই এক খামারের জন্য এই 5টা গাভি নেয়, সে অবশ্যই ডেভেলপ হবে, কখনো এই গাভির থেকে ক্ষতিগ্রস্ত হবে না, সামনের দিকে আগাতে পারে। সব ইয়ং জেনারেশনের গাভি মামা। তো এই গাভিটার দাম কত চাচ্ছেন মামা? এই গাভিটার দাম চাও 2,55,000। 2,55,000? জি মামা। 2,55,000 টাকা জি মামা চাওয়া দাম, আলোচনার সুযোগ রাখছেন? জি মামা, হালকা যৎসামান্য কিছু সুযোগ আছে। তো যেহেতু মামা 5টা গাভি দেখালাম, আর 5টায় মোটামুটি সবগুলোই তো হলস্টিয়ান ফ্রিজিয়ান, জি, এবং জাতমানের সেরা গরু আছে, ওইগুলো এমনি আপনি ক্যামেরা দিয়ে একবার বাউলে দিয়ে দেখাই দিন। আচ্ছা, এই পাশে আছে প্রত্যেকগুলো গাভির চামচুচা খুবই পাতলা। আচ্ছা তো মামা, শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যারা অনেক দর্শক আজকে নতুন ভাবে? দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে যেখান থেকে গাভি গরু নেক সংগ্রহ করুক, দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবে, এবং নিজে খামারে সরজমিনে আসলেই বেটার আমার মনে হয়। এসে দেখবে আসলে বড় গাভিগুলো তো মামা ক্যামেরাতে মাপ করা যায় না। জি জি, সরজমিনে আসলে উনি 4টা ধার বাট দেখলো, এবং আমার খামারের কোনো রিপোর্ট নেই, কখনো কোনো রিপোর্ট নেই যে আমার গরু কোনো অসুস্থ গরু আমি কোনো কাস্টমারে দিয়েছি বা দুধে কম বেশি হয়েছে। কথার কাজে মিল থাকলে ইনশাল্লাহ সারা জীবন বিজনেস করে খেতে পারবো। জি জি, সেটাই। ভালো থাকবেন, ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।